হ্যালো গাইস, যাদের বাজেট 10 থেকে 13 হাজার টাকার মধ্যে এবং তারা চান 10 থেকে 13 হাজার টাকার মধ্যে বাজারে থাকা ভালো একটি স্মার্টফোন ক্রয় করবেন, তাহলে আজকে আমি এই ঈদে সেরা 5টি স্মার্টফোনের কথা বলবো যেগুলো আপনি 10 থেকে 13 হাজার টাকার মধ্যে বাংলাদেশের বাজারে যে কোনো বাজারে পেয়ে যাবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। আর বন্ধুরা হ্যাঁ, এখানে স্মার্টফোনগুলো অবশ্যই আমি দাম অথবা ভালো দিক বিবেচনা করে লিস্ট করিনি, মানে এক এক মোবাইলের কিন্তু এক এক রকম চাহিদা। এখন আপনি আপনার চাহিদা মতো স্মার্টফোনটি ক্রয় করবেন। যেমন এখানে কেউ একটু মোবাইলের ব্যাটারি ভালো, কিছু মোবাইলের আবার ডিসপ্লে ভালো, কিছু মোবাইলের ইত্যাদি ইত্যাদি ভালো, সব মোবাইল কিন্তু সেম না। তাই ভিডিওতে আমি মোবাইলগুলো ভালোভাবে বোঝানোর জন্য ওগুলোকে লিস্ট করেছে, মানে এক দুই করেছে। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। সো হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টিচপ্র বাংলা। সো গাইস, আপনি যদি অনলাইন টিচপ্র বাংলা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, আমাদের লিস্টে প্রথম নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং Z45। প্রথমে যদি আমরা এই স্মার্টফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি তাহলে ব্যাকে সম্পূর্ণ প্লাস্টিক ইউজ করে এবং এর ফ্রেম এবং প্লাস্টিক আছে এবং এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 8.63 মিলিমিটার এবং এটার ওজন করা হয়েছে 190 গ্রাম এবং এতে থাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চি আইপিএস টাচ স্ক্রিন, যেটা একটি এইচডি প্লাস রেগুলেশন ডিসপ্লে, যার রেগুলেশন 720x1600 পিক্সেল। এতে আরো থাকছে 263 PPI ডেন্সিটি এবং ডিসপ্লেতে থাকছে না কোনো প্রোটেকশন। এর ব্যাক আসলে আমরা ডিউল ক্যামেরা সেট আপ পাবেন 13+2 মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ এইচডি তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাক ক্যামেরা ফিউচার হিসেবে থাকছে অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, পোর্ট্রেট, নাইট মোড, এইচডিআর প্যানোরামা ইত্যাদি ইত্যাদি। এবং ফ্রন্ট আসলে আপনি এখানে 8 মেগাপিক্সেলের একটি নট সেলফি ক্যামেরা পাবেন। এটি দ্বারাও আপনি এইচডি তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসিক্স T610, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপর তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি J52 MP2। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11। স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh একটি বিগ একটি ব্যাটারি, তার সাথে প্রোভাইড করেছে 10W একটি ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ। আপনি এসডি কার্ডের মাধ্যমে কিন্তু 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন এবং এটি 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ। এটির প্রাইস রাখা হয়েছে 10,190 টাকা। এই স্মার্টফোনটি ভালো দিকগুলো আলোচনা করলে মোটামুটি ভালো একটি ডিসপ্লে পাবেন মোটামুটি আর কি, তবে এটা যেহেতু কি এইচডি প্লাস, তারপরও ভালো একটি ডিসপ্লে পাবেন প্লাস ভালো ক্যামেরা সেট আপ পাবেন। যদি এখানে ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যায় তাহলে ক্যামেরা পারফেক্ট বলা যায়। প্রাইস রেঞ্জে খারাপ দিক নিয়ে আলোচনা করলে থাকছে না কোনো টাইপ সি পোর্ট, আর চিপসেটটা একটু দুর্বল, এখানে মনে হয় একটু স্ট্রং চিপসেট ইউজ করা আসলে উচিত ছিল। তো গাইস, এই স্মার্টফোনটি মোটামুটি আপনার যারা নর্মাল ইউজার রয়েছেন এটা তাদের জন্য বেসিক করে তৈরি করা হয়েছে আমার মনে হয়। আমাদের লিস্টের সেকেন্ড পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি 10C। বন্ধুরা বিল্ড কোয়ালিটি নিয়ে বললে এখানে কিন্তু আপনি প্রথমে প্লাস্টিক ব্যাগ পেয়ে যাবেন, যেটা আমার কাছে ফালতু লেগেছে ডিজাইনটা মূলত। তারপরে এর সম্পূর্ণ বডি কিন্তু প্লাস্টিক এবং এটি থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.71 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, যেটি এইচডি প্লাস রেগুলেশন ডিসপ্লে, যার রেগুলেশন হচ্ছে 720x1650 পিক্সেল এবং এতে আরো থাকছে 268 PPI ডেন্সিটি। তবে প্রোডাকশন হিসেবে কি থাকছে সেটার কোনো অফিসিয়াল তথ্য পাইনি। আর ক্যামেরা সেটআপ নিয়ে বলে এখানে ব্যাকে ডিউল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে 50+2 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা দ্বারা আমি ফুল এইচডি তে ভিডিও রেকর্ডিং করতে পারবো। আমি ব্যাক ক্যামেরা ফিচার নিয়ে বলে এখানে থাকছে এলইডি, এইচডিআর প্যানোরামা ইত্যাদি। আর ফ্রন্ট ডাশটা আপনি 5 মেগাপিক্সেলের একটি নট সেলফি ক্যামেরা পাবেন, যেটি দ্বারা আপনি ফুল এইচডি তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 680, যেটি একটি 4G চিপসেট এবং এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপর তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 610 OS। মানে অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলে এই স্মার্টফোনটি থাকছে আউট অফ দ্য বক্স Android 11 এবং তার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। এই স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh বিগ একটি ব্যাটারি এবং ব্যাটারিটি চার্জ করার জন্য থাকছে 10W ফাস্ট একটি চার্জার এবং এটি বাজারে আপনি 2টি র‍্যাম ব্যান্ড অ্যাভেলেবল পাবেন। একটি হচ্ছে 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি হচ্ছে 4GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, 7GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। এটি প্রাইস রাখা হয়েছে 12,990 টাকা। এই স্মার্টফোন যদি ভালো দিক নিয়ে আলোচনা করে তাহলে এখানে প্রথমত বিগ একটি ডিসপ্লে প্রোভাইড করেছে, ভালো ক্যামেরা সেট আপ থাকছে প্লাস মোটামুটি ভালো একটি পারফরমেন্সের চিপসেটও থাকছে। আর যদি নেগেটিভ নিয়ে আলোচনা করে তাহলে এখানে মিস করবেন আমি টাইপ সি পোর্ট প্রথমত, প্লাস ডিসপ্লেটি ফুল এইচডি হলে ভালো হতো আমার মতো। আর সেলফি ক্যামেরা একটু ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল, এখানে মিনিমাম 12 মেগাপিক্সেল না হলে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। এই স্মার্টফোনটি ডেইলি ইউজের পাশাপাশি যারা টুকটাক গেমিং করেন তাহলে এটা তাদের জন্য বেস্ট অপশন হতে যাচ্ছে। সো গাইস, আমাদের লিস্টের থার্ড পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে ইনফিনিক্স হট 11 প্লে। বিল্ড কোয়ালিটি নিয়ে বললে ব্যাকে সম্পূর্ণ প্লাস্টিক ইউজ করেছে এবং এটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং এর ব্যাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকছে। আর ডিসপ্লে নিয়ে বললে এখানে থাকছে 6.82 ইঞ্চি বিশাল একটি আইপিএস এলসিডি প্যানেল, এইচডি প্লাস রেগুলেশনের 720x1640 পিক্সেল এবং এতে আরও থাকছে 260 PPI ডেন্সিটি। ডিসপ্লে মোটামুটি ভালোই দিয়েছে, খুব বড় দিয়েছে, তবে এইচডি প্লাস আমার মনে হয় ফুল এইচডি প্লাস দিলে ভালো হতো যেহেতু খুব বড় একটি ডিসপ্লে। তারপর আপনি এত শার্পনেস অথবা এর কার্ডটি তেমন লক্ষ্য করবেন। ক্যামেরা নিয়ে বলে ব্যাকে 13 মেগাপিক্সেলের মেন ওয়াইড সেন্সর প্লাস তার একটি থাকছে AI। ব্যাক ক্যামেরা দ্বারা ফুল এইচডি তে ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবে না। ব্যাক ক্যামেরা ফিউচার হিসেবে থাকছে PDAF, কোয়াড, এলইডি প্লাস এটসেট্রা এটসেট্রা এবং ফ্রন্ট আসলে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা থাকছে এবং সেলফি ক্যামেরা দ্বারা ফুল এইচডি তে ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন। চিপসেট হিসেবে স্মার্টফোনটি ব্যবহার করছে মিডিয়াটেক হেলিও Z35, যেটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপর তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে PORBPGE8320।
এবং এতে ওএস মিন্স অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11। তার ব্যাকএন্ডে থাকে এক্সোস 7.6 এক্সোস বলতে আবার আপনার বাইকের এক্সোস মিলে না, এটা হচ্ছে এক্সওএস। এই স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 এমএএইচ এর বিগ অ্যাক্টিভ ব্যাটারি, তার সাথে কক্সে প্রোভাইড করেছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি আপনি দুইটি র্যাম ব্যান্ড অ্যাভেলেবল পাবেন, একটি হচ্ছে 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি হচ্ছে 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, মিন্স 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ। এটির প্রাইস টাকা হয়েছে 11,999 টাকা। আর যেটা 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, এটির প্রাইস রাখা হয়েছে 12,490 টাকা। এই স্মার্টফোনটির ভালো দিক নিয়ে আলোচনা করলে, এখানে প্রথমত বড় একটি ডিসপ্লে ব্যবহার করেছে, প্লাস ভালো একটি মোটামুটি ভালো একটি ডিজাইন ব্যবহার করেছে বলতে গেলে, প্লাস ভালো ব্যাটারি ব্যাকআপ সেট। যদি এর নেগেটিভ দিকগুলো আলোচনা করে তাহলে এখানে মেবি এখানে প্রথমে ইম্প্রুভ করা উচিত ছিল ক্যামেরাতে, প্লাস সেলফি ক্যামেরাতে, এবং প্রসেসরটা একটু দুর্বল বলতে গেলে। এই স্মার্টফোনটি যারা বড় ডিসপ্লে পছন্দ করেন স্পেশালি তাদের জন্য, আমাদের লিস্টে ফোর্থ পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক 8C। প্রথমে যদি বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করি, এর ব্যাকে কিন্তু প্লাস্টিক ইউজ করছে এবং ফ্রেমও কিন্তু প্লাস্টিক থাকছে। স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 9mm এবং এর ব্যাকে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেখতে পাচ্ছেন। ডিসপ্লে হিসেবে ব্যবহার করছে 6.6 ইঞ্চি 90Hz একটা IPS LCD প্যানেল, যেটি টাচ স্যাম্পলিং রেট হচ্ছে আপনার 83.7% এবং এতে আরো থাকছে 267 PPI ডেন্সিটি, তবে ডিসপ্লেটা ফুল HD না। ব্যাকে আসলে আপনার 13MP মেন প্রাইমারি সেন্সর পাবেন, প্লাস আরটি থাকছে QBGA, প্লাস আরটি থাকছে AI লেন্স, এবং ব্যাক ক্যামেরা দ্বারা আপনি ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ওটাও 30fps। ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে থাকছে ডুয়াল LED ফ্ল্যাশ, HDR LED ফ্ল্যাশ, প্যানোরামা ইত্যাদি ইত্যাদি। আর ফ্রন্ট আসলে আপনি 8MP নর্থ সেলফি ক্যামেরা পাবেন। চিপসেট হিসেবে স্মার্টফোনটিতে ব্যবহার করেছে ইউনিসক SoC T606 এবং এটি মোটামুটি ভালো একটি চিপসেট, এবং এটি 12nm আর্কিটেকচার উপর তৈরি করা একটি চিপসেট, এবং এতে GPU হিসেবে থাকছে মালে G57। ওএস মিন্স অপারেটিং সিস্টেম নিয়ে বললে, স্মার্টফোনটি থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 গো এডিশন এবং তার ব্যাকএন্ডে থাকছে HIOS 7.6 এবং এই স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000mAh এর বিগ অ্যাক্টিভ ব্যাটারি, তার সাথে প্রোভাইড করছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি 3GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, এটির প্রাইস রাখা হয়েছে 11,990 টাকা। আর যেটি 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, এটির প্রাইস রাখা হয়েছে 12,990 টাকা। এই স্মার্টফোনটি যারা মোটামুটি একটি ভালো ডিসপ্লে চান, প্লাস ভালো মানে ভালো না একদম মোটামুটি ক্যামেরা সেট করলেও চলবে, প্লাস একটি ভালো ডিজাইন চান, প্লাস ভালো পারফরমেন্স চান, তাহলে এটা তাদের জন্য বেস্ট অপশন। আর এই স্মার্টফোনের নেগেটিভ নিয়ে কথা বলে, প্রথমে থাকছেন এখানে টাইপ সি পোর্ট, দেন এখানে সেলফি ক্যামেরাটা আর একটু ইমপ্রুভ করা ছিল, এখানে 8MP আর একটু বাড়িয়ে অবশ্যই করা উচিত ছিল। আমাদের লিস্টে ফিফথ পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে রিয়েলমি C31। এখানে প্রথমত যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে তাহলে এখানে প্লাস্টিক ব্যাগই পাবেন এবং এটির থিকনেস করা হয়েছে 8.4mm। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডিসপ্লে নিয়ে বলে এখানে থাকছে 6.5 ইঞ্চি ফুল HD প্লাস একটি ডিসপ্লে, যার রেগুলেশন হচ্ছে 720x1600px এবং ডিসপ্লে তারও থাকছে 270 PPI ডেন্সিটি। ক্যামেরা নিয়ে বললে এর ব্যাকে আপনার ট্রিপল ক্যামেরা সেট আপ পাবে, 13+2+0.3 এবং ব্যাক ক্যামেরা দ্বারা ফুল HD তে ভিডিওগুলো রেকর্ডিং করতে পারেন। ফ্রন্ট আসলে 5MP একটি নর্স সেলফি ক্যামেরা পাবেন এবং চিপসেট নিয়ে বললে স্মার্টফোনের চিপসেট ব্যবহার করছে ইউনিসক টিগার TC12। এটি একটি 12nm আর্কিটেকচার উপর তৈরি একটি প্রসেসর, GPU হিসেবে থাকছে মালে G57। এই স্মার্টফোনটিতে OS মিন্স অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং তার ব্যাক এন্ডে থাকছে রিয়েলমি UI 2.0। এই স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000mAh বিগ একটি ব্যাটারি, তার সাথে প্রোভাইড করছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটি আপনি 1TB বাজেট অ্যাভেলেবল পাবেন, 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ, এটির প্রাইস টাকা হয়েছে 12,990 টাকা। এই স্মার্টফোনটি যদি গুড সাইড নিয়ে বলি তাহলে প্রথমত এটির খুবই ভালো একটি ডিজাইন দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্লাস ভালো ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, প্লাস এখানে মোটামুটি ভালো একটি পারফরমেন্স পাবেন, প্লাস ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। নেগেটিভ সাইড নিয়ে বললে, এই স্মার্টফোনটিতে প্রথমত সেলফি ক্যামেরা একটু ইমপ্রুভ করা উচিত ছিল, দ্যাটস ইট। আর কিছু মনে হচ্ছে না এখানে নেগেটিভ বলার কিছু আছে, আমার সম্পূর্ণ ওভারঅল আমার লিস্টে থাকে এই স্মার্টফোনটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে ওটা প্রাইস হিসেবে। এই স্মার্টফোনটা আরও কারা নেবেন, যারা চান দেয় মানে 12,000-13,000 টাকার মধ্যে আর কি ভালো ক্যামেরা সেট আপ হতে হবে, প্লাস ভালো ডিজাইন হতে হবে, ডিজাইন মানে ভালো একটি লুক হতে হবে, প্লাস ভালো মোটামুটি ভালো ডিসপ্লে হতে হবে মোটামুটি, তারপর ভালো পারফরমেন্স চান, এটার জন্য তাদের জন্য বেস্ট অপশন হতে যাচ্ছে। সো গাইস, এই লিস্টে থাকা 5টি স্মার্টফোনের মধ্যে আপনার কাছে কোনটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং কোনটি ভালো লাগেনি তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি চান 15-20,000 টাকার মধ্যে আরো সেরা 5টি স্মার্টফোন নিয়ে আলোচনা করতে হবে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী নিয়ে ভিডিও করবো। সো গাইস, আজকে ভিডিও পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস, ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অনলাইন টিপ প্রো বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন চ্যানেল ফ্যামিলি মেম্বার, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।